আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে দেখাবো খুবই মজার একটা ভর্তার আইটেম সেটা হচ্ছে বরবটির ভর্তা আপনারা অনেকেই হয়তো খেয়েছেন আবার অনেকেই হয়তো নামও শুনেননি আজকে দেখাবো আমার বড়ো বোনের কাছ থেকে শেখা রেসিপিটি যেটি খেতে অনেক বেশি মজার হয় আশা করি আমার আজকের এই ভর্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভর্তা করার জন্য এখানে আমি কিছু বরবটি নিয়েছি এটা কেটে নেওয়ার পর দেড় কাপ মতো হবে আমার বরবটিটা ফ্রোজেন ছিল আপনারা অবশ্যই চেষ্টা করবেন ফ্রেশ বরবটি নিতে যাতে ভর্তার টেস্টটা অনেক অনেক বেশি ভালো আসবে তা আমার কাছে ফ্রেশ বরবটি ছিল না সেই জন্য আমি ফ্রোজেনটা দিয়েই করেছি বরবটিগুলোকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম এবারে একটা প্যানে বরবটিগুলো নিয়ে হাফ কাপ পানি দিয়ে দিব আপনারা চাইলে এতে লবণ দিতেও পারেন অথবা পরে দিলেও হবে আমি এখন দিচ্ছি না আমি পরে দিব হাফ কাপ পানি দিয়ে আমি বরবুটিগুলোকে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নিব ভালোভাবে সিদ্ধ করতে হবে না বরবটির কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে এই গন্ধটা থেকে গেলে খুবই বাজে লাগবে খেতে সেজন্য সিদ্ধটা ভালো হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট আমি ঢেকে দিয়েছি ঢেকে কিছুক্ষণটা সিদ্ধ করে নেব পানিটা শুকিয়ে যাবে আর বরবটিটাও সিদ্ধ হয়ে যাবে বরবটিটা হয়ে গেছে আমার বরবটিটা পুরোপুরি হয়ে গেছে না হলে যদি না হয় তাহলে আবার একটু পানি দিয়ে আবার একটু সিদ্ধ করা লাগতো এরপর এর মধ্যে আমি দশ বারোটা কাঁচামরিচ দিয়ে দিলাম এটাতে কাঁচামরিচটা একটু বেশি লাগবে আমার ছোট বাচ্চা আছে সেজন্য আমি খুব বেশি দিতে পারছি না আর চার কোয়ার রসুন দিয়ে দিলাম রসুন আপনারা চাইলে স্কিপও করতে পারেন কিন্তু আমি রসুনের ফ্লেভারটা পছন্দ করি আর রসুন দেওয়ার আরও একটা কারণ আছে সেটা আমি পরে বলছি সবগুলোকে আমি একসাথে টেলে নিলাম তারপর আগে থেকে ভিজিয়ে রাখা কিছু চিংড়ি সুটকি আমি দিয়ে দিচ্ছি আপনার চাইলে যে কোনো সুটকি দিতে পারেন তবে ছুরি সুটকি না দিলেই ভালো হয় কারণ ছুরি সুটকিটা খুব সহজে এটা কিন্তু মিহি করা যায় না ছুরি সুটকি আপনারা মিহি করতে পারলে দিতে পারেন তো চিংড়ি সুটকি আমি এখানে হাফ কাপ নিয়েছি সুটকিগুলোকে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে তিন চারবার করে পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি কারণ চিংড়ি শুটকি থেকে কিন্তু অনেক ময়লা বের হয় তো শুটকিগুলোকে একদম মচমচে করে ভেজে নিব ভিজিয়ে রাখার কারণে চি একদম ফ্রেশ চিংড়ি মাছের মতোই হয়ে গিয়েছে মুচমুচে করে না ভাজলে কিন্তু এটা বাটা যাবে না হয়ে গিয়েছে আমার শুটকিগুলো তো এখানে আমার সবগুলি উপাদান রেডি বরবটি চিংড়ি শুটকি আর কাঁচামরিচ রসুন এগুলো হচ্ছে টালা আর এখানে আমি দুইটা পেঁয়াজ কিউব করে কেটে রেখেছি এই হচ্ছে আমার ভর্তার সবগুলো উপাদান আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন ধনেপাতা দিলে অবশ্যই ফ্লেভারটা ভালো হবে কিন্তু আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি এবারে আমি পেঁয়াজগুলো ছাড়া বাকি সবগুলো উপকরণ বেটে নিব ভালো করে আর পেঁয়াজগুলোকে একটু ছেঁচে নিব হয়ে গিয়েছে বাটার সময় আমি লবণ মিক্স করে নিয়েছি আপনারা চাইলে না বেটে এটাকে ব্ল্যান্ডও করে নিতে পারেন কিন্তু এটাকে বেটে নিতেই আমি সাজেস্ট করব কারণ বেটে নিলে খুব ভালোভাবে মিহি হয় যেটা এই ভর্তাতে খুবই জরুরি মেখে নিচ্ছি ভালো করে হয়ে গেছে আমার ভর্তা তা আপনারা যদি এটা করেন তাহলে দেখবেন এটা কেমন টেস্টি হয় মাছ মাংস সব সময় খেতে ভালো লাগে না মাঝে মধ্যে একটু ভর্তা হলে খুবই ভালো লাগে আর তাছাড়া কোরবানি পর তো মাংস খেতে খেতে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যায় তখন ভর্তা পেলে আমাদের আর কী লাগে বলেছিলাম রসুন দিলে কি আর কি হয় সেটা বলবো রসুন দিলে আপনার ভর্তাটা খুব সহজে কিন্তু নষ্ট হবে না আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি টাচ করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ